আসসালামু আলাইকুম সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে তোমাদের আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় অষ্টম দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, অর্থাৎ যেটাকে তোমরা অবচয় নামে জানো, সেই চ্যাপ্টারে একটু অঙ্ক করাবো। অর্থাৎ রিভিশন চ্যাপ্টার, সামনে তোমাদের এক্সাম, এতদিন হয়তো সেকেন্ড পেপার করিয়েছিলাম, এখন ফার্স্ট পেপারের অঙ্কটি রিভিশনে যাচ্ছি। আজকে তোমাদের মেইন বই, অর্থাৎ যে বইটা আমরা তোমাদেরকে ফলো করাচ্ছি, সেই বইয়ের 779 পৃষ্ঠা 24 নম্বর অঙ্কটি নিয়ে আমি কথা বলবো। আসো প্রথমে অঙ্কে আসা যাক। এর আগে আমি আমার পরিচয় তোমাদেরকে প্রতিদিনই দিচ্ছি। আমি সবুজ স্যার, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। নওশিন ফার্মা লিমিটেড 2011 সালের 1 জুলাই তারিখে 15 লক্ষ টাকা মূল্যের একটি কল কবজার ক্রয় করে এবং এর পরিবহন ও সংস্থাপন বাবদ যথাক্রমে 40,000 ও 60,000 টাকা ব্যয় করে। 2012 সালের 1 এপ্রিল তারিখে প্রতিষ্ঠানটি আরও একটি 7,80,000 টাকা মূল্যের মেশিন ক্রয় করে এর সংস্থাপন ব্যয় বাবদ 20,000 টাকা ব্যয় করে। উভয় কল কবজার আয়ুষ্কাল 10 বছর। প্রতি বছর 31শে ডিসেম্বর তারিখে হিসাব সমাপ্ত করা হয়। প্রতিষ্ঠান ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে 10% হারে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করে, করণীয় 2011-12 সালের অবচয় নির্ণয় করতে বলেছে। তোমরা জানো ক্রমহ্রাসমান যে পদ্ধতির অবচয় পার্সেন্ট যদি উল্লেখ না থাকে তাহলে বের করতে হয় 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল গুণ 2, কিন্তু এখানে পার্সেন্ট বলা আছে এবং আয়ুষ্কালও দেওয়া আছে, কিন্তু এখন আয়ুষ্কাল নিয়ে আমরা কোনো কাজ করবো না, যেহেতু পার্সেন্ট দেওয়া আছে আমরা পার্সেন্ট নিয়ে কাজ করবো। আসো আমরা অবচয় নির্ণয় করি। ক্রমহ্রাসমান যে পদ্ধতিতে যদি আমরা অবচয় নির্ণয় করতে চাই তাহলে প্রথমে অবচয় নির্ণয়ের একটা সারণী তৈরি করতে হবে। অবচয় নির্ণয় সারণী সাল বা বছর বলা যায়, প্রারম্ভিক পুস্তক মূল্য, অবচয়ের হার, অবচয় সমাপনী মূল্য। তো 2011 সালে 16 লাখ টাকা ব্যয় হয়েছে। কিভাবে 16 লাখ টাকা ব্যয় হয়েছে দেখো, 2011 সালে 15 লক্ষ টাকা দিয়ে কলকবজা কেনা হয়েছে, এর পরিবহন 40,000, বসানোর ব্যয়, সংস্থাপন ব্যয় 60, 40 আর 60 1 লাখ, আর এখানে হচ্ছে 15 লাখ, টোটাল 16 লক্ষ টাকা দিয়ে কেনা হয়েছে এবং কেনা হয়েছে 1 জুলাই 2011 সালের 1 জুলাই। তো 16 লক্ষ টাকার উপরে 10% অবচয়, 6 মাসের অবচয় হবে, যেহেতু জুলাইতে কেনা হয়েছে এবং হিসাব বর্ষটা শেষ হবে ডিসেম্বরের 31, তাহলে জুলাই থেকে ডিসেম্বর 31 মানে 6 মাসের অবচয় হবে। 16 লক্ষ টাকার 10% 1,60,000 টাকা, 6 মাসে হবে 80,000 টাকা। তো প্রারম্ভিক মূল্য 16 লাখ, অবচয়ের হার 10%, 6 মাসে হবে 80,000, আর সমাপনী মূল্য হবে প্রারম্ভিক মূল্য থেকে এই বছরের অবচয় 80,000 বাদ দিব, 16 লক্ষ মাইনাস 80,000, এটা থেকে এটা বিয়োগ করব, বিয়োগফল 15,20,000 হচ্ছে সমাপনী মূল্য। এবার 2012 সাল, এই 15,20,000 টাকা এখানে প্রারম্ভিক মূল্য হিসাবে নিয়ে আসব এবং এর উপরে 10% 1,52,000 টাকা, 1,52,000 টাকা, 15,20,000 থেকে 1,52,000 বিয়োগ করব, 13,68,000 টাকা। এবার 12 সালে যেহেতু আরেকটা মেশিন আসছে, এটা হচ্ছে 11-র সমাপনী জেরের উপরে প্রথমে অবচয় ধরলাম 10% এবং পুরো বছরের। এবার 12 সালে আরো একটি মেশিন আসছে যেটার দাম 7,80,000 টাকা, সংস্থাপন ব্যয় বাবদ 20,000, অর্থাৎ 8 লক্ষ টাকা। তো 12 সালের দ্বিতীয় যে মেশিনটি এসছে 12 সালের 8 লক্ষ টাকা 10% হারে এপ্রিল মাসে এসছে, মেশিনটি কেনা হয়েছে 1 এপ্রিল, এই কথাটা বলা আছে 1 এপ্রিল তারিখে কেনা হয়েছে। এপ্রিল থেকে তুমি ডিসেম্বর পর্যন্ত গণো, এপ্রিল থেকে ডিসেম্বর 9 মাস, 8 লক্ষ টাকার 10% হবে 80,000, আর 12 দিয়ে ভাগ 9 দিয়ে গুণ করলে হবে 60,000। তো 12 সালের টোটাল অবচয় 1,52,000 যোগ 60,000, 2,12,000। এবার আসো 8 লক্ষ থেকে 60,000 বিয়োগ করব, 7,40,000, অর্থাৎ এটা থেকে এটার অবচয় বিয়োগ করার পর এটা সমাপনী মূল্য, 8 লাখ থেকে 8 লাখের উপরে অবচয় 9 মাসের অবচয় বাদ দেওয়ার পরে, 8 লাখ থেকে 60,000 বাদ দেওয়ার পরে 7,40,000 হচ্ছে সমাপনী মূল্য। এবার 2 সমাপনী মূল্য যোগ করব আর এখানে নিয়ে আসব 13 সালের জন্য, আর 12 সালের টোটাল অবচয় হচ্ছে এই টাকাটা, এটা হচ্ছে এইটার অবচয় আর এটা হচ্ছে এটা হচ্ছে এইটার অবচয়, তাহলে টোটাল অবচয় হচ্ছে এই টাকাটা আমাদের 11 সালের অবচয়, এটা 12 সালের অবচয়। এবার 13 সালেরটা কেন করলাম, গতে চেয়েছে 3 বছরের 11, 12, 13, সে কারণে এটা করে নিলাম, বাট গতে চেয়েছে প্রথম 2 বছর, অর্থাৎ 11 সাল আর 12 সাল, গতে যেহেতু 13 সালের তথ্য জানতে চেয়েছে এই জন্য করে নিলাম। 13 সালের অবচয়টা কিভাবে হবে, কোশ্চেনে কিন্তু 13 সাল সম্পর্কে কোনো
নতুন মেশিন কেনার কোনো তথ্য নেই। তো আমরা 13 সালে কি করব, এই 21,08,000 এই দুইটার যোগফলকে আমি এখানে নিয়ে আসব 10%, 2,10,800। এই হলো আমার 3 বছরের অবচয়, প্রথম বছর, দ্বিতীয় বছর এই দুটো মিলে আর তৃতীয় বছর। ক্ষতে চেয়েছে জাবেদা। তো তোমরা এই চ্যাপ্টারটা অত্যন্ত সহজ ছিল, জাবেদা তোমরা জানো প্রথমে মেশিন কেনার জাবেদা। তো 11 সালের জুলাই মাসে আমরা মেশিন কিনেছি 16,00,000 টাকা দিয়ে সব মিলে, মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আর ব্যাখ্যা জানো মেশিন ক্রয় করা হলো, আর বড় ধরনের লেনদেন গুলো চেকের মাধ্যমে হয়, এ কারণে ব্যাংক কেউ যদি নগদান লিখো হবে 16,00,000 টাকা সব মিলে, কিন্তু 16,00,000। এবার দ্বিতীয় জাবেদা আর তৃতীয় জাবেদা অটোমেটিক হয়ে যাবে, 11 সালের অবচয়ের যে 80,000 টাকা এই টাকা দিয়ে দুটো জাবেদা হবে, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট 80,000 80,000, আয় সারাংশ ডেবিট, অবচয় ক্রেডিট 80,000 80,000। এটার ব্যাখ্যা অবচয় ধার্য করা হলো, আর এটার ব্যাখ্যা অবচয় হিসাবটি বন্ধ করা হলো। এই সেম 80,000 টাকা দিয়ে দুটো জাবেদা হবে। এবার ঠিক 12 সালে আমরা চলে যাব, এপ্রিল মাসের 1 তারিখে 8,00,000 টাকা দিয়ে মেশিনটি কেনা হয়েছে, মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 8,00,000 টাকা। এবার 12 সালের অবচয় খুঁজবো, 2,12,000 টাকা দিয়ে দুটো জাবেদা হবে, অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট 2,12,000 2,12,000, আয় সারাংশ ডেবিট, অবচয় ক্রেডিট 2,12,000 2,12,000। সেম ব্যাখ্যা একটু আগে যেটা বললাম, অবচয় ধার্য করা হলো, অবচয় হিসাব বন্ধ করা হলো। অনেক সময় বলা অবচয় ডেবিট, অবচয় সঞ্চিতি ক্রেডিট, একই কথা, পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি। তো এই গেল জাবেদা। এরপরে গতে চেয়েছে তোমার কাছে দুটো খতিয়ান, প্রথমে মেশিন হিসাব আর পরে অবচয় হিসাব। আমি অবচয় হিসাবটা আগে করলাম, এবং আধুনিক খতিয়ানের ছক যেটা তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা ডেবিট ক্রেডিট জে ডেবিট ক্রেডিট। তো আসো অবচয় হিসাবের খতিয়ানটা যে করব, এখানে অবচয় নেই, এখানে আছে অবচয়ের সঙ্গে পুঞ্জীভূত অবচয় লিখব, টাকা লিখব 80,000 ডেবিটে আর ব্যালেন্স 80,000 ডেবিটে। এরপরে অবচয়ের সঙ্গে আছে আয় সারাংশ, লিখবো আয় সারাংশ, টাকা লিখবো ক্রেডিটে, ব্যালেন্স হবে জিরো। প্রথম বছর ঠিক যেভাবে 80,000 এর জন্য আমরা খতিয়ানটা করেছি, ঠিক পরের বছর হবে 2,10,000 এর জন্য সেম ঘটনা, আর ঠিক তৃতীয় বছর হবে 2,10,800 জন্য সেম ঘটনা। কারণ আমি এখান থেকে প্রথম 2 বছরের একটা জাবেদা থেকে নিতে পারলাম, কিন্তু অবচয় পুঞ্জীভূত অবচয় আয় সারাংশ অবচয়, আর এখানে এই দুটো জাবেদা থেকে এখানে নিলাম, আর এই দুটো জাবেদা থেকে এখানে নিলাম। বাট তৃতীয় বছরের এই টাকার জন্য জাবেদা যেহেতু চাইনি করিনি, এটা এদের মতোই সেম, আর খতিয়ান বোঝানোর কিছু নেই। এবার আসো মেশিন হিসাব, আমরা এখন মেশিন হিসাবটি করব। মেশিন হিসাব চেয়েছে বা কল কবজা হিসাব বা যন্ত্রপাতি হিসাব, যাই বলি না কেন, ডেবিট ক্রেডিট জাবেদা পৃষ্ঠা তারিখ বিবরণ ডেবিট ক্রেডিট জের। তো মেশিন হিসাব 2011 সালের জুলাই মাসে প্রথম মেশিন কেনা হয়, তাহলে জুলাই মাসের 1 তারিখ, মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, মেশিনের ঘরে ব্যাংক হিসাব, টাকা হবে ডেবিটে 16,00,000 টাকা, ব্যালেন্স ও ডেবিটে 16,00,000 টাকা। এরপরে 2012 সালের এপ্রিলের 1 তারিখে আবারও মেশিন কেনা হয়, জাবেদা করেছিলাম মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 8,00,000 টাকা, টাকা হবে ডেবিটে, ব্যালেন্স হবে আগের 16,00,000 আর এখন 8,00,000, ডেবিট ডেবিট যোগ হবে, টাকা হবে 24,00,000 টাকা 24,00,000 টাকা। তৃতীয় বছর 2013 সাল জানুয়ারি 1, যেহেতু কোনো মেশিন কেনা হয়নি, তাহলে উদ্বৃত্ত দিয়ে আমরা 24,00,000 টাকা লিখব, এবং এটাই অঙ্কের উত্তর, 24,00,000 টাকা তৃতীয় বছর মেশিন হিসাবে জের। আজ এই পর্যন্তই, অঙ্কটি অত্যন্ত সহজ, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ, এবং পরীক্ষায় তোমাদের এই টাইপের একটি অঙ্ক থাকবে, সুতরাং গুরুত্ব সহকারে বারবার প্র্যাকটিস করো। সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।